নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে যে সমস্ত ম্যাথমেটিক্সের সেট দিয়েছে সেটা সলভ করাবো। তো দেখো, এই যে 419 নম্বর পেজের যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। তো দেখো, আমি 4 দাগের যে এসএ কিউব আছে, 2 নম্বরের যে 10খানা লিখতে হয়, 10 × 20 সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। 2 × 10 = 20 আছে, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট অঙ্ক কী বলেছে, বার্ষিক সুদের পরিমাণ 8% থেকে বেড়ে 10% হলে এক বছরে প্রাপ্ত সুদের পরিমাণ 500 টাকা বাড়ে, আসলের পরিমাণ কত? তো দেখো, আমি অঙ্কটা কী করে করতে হয় সেদিকে তোমরা একটু নজর করো। তো দেখো, 4-এর রোমানের অঙ্ক ধরি, আসল সমান পি টাকা, সুদের হার, প্রথম সুদের হারের ক্ষেত্রে আমি আর পা, ঠিক আছে, আর ওয়ান ধরেছি, এবং দ্বিতীয় সুদের হারের ক্ষেত্রে আর টু ধরেছি। প্রথম সুদের হারের ক্ষেত্রে 8% আছে, ঠিক আছে, এবং দ্বিতীয় সুদের হারের ক্ষেত্রে 10% আছে, ঠিক আছে, পার্সেন্ট আছে, এগুলো সম্পূর্ণ কীভাবে পার্সেন্টেন্স হবে। তো দেখো, সময় কী আছে, সময় সমান এক বছর, তাই তো? তো দেখো, প্রথম ক্ষেত্রে কী করেছি, ইন্টারেস্ট সমান PTR/100। তো দেখো, PTR, আর এর মান কি আছে, আর ওয়ানের মান কত আছে, 8 আছে, টি এর মান 1 আছে, পি এর মান পি আছে, অর্থাৎ 8P/100 টাকা, ঠিক আছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে কী আছে, দেখো, ইন্টারেস্ট সমান PTR/100, আর এর মান কি আছে, 2 আছে, আর 2 আছে, আর 2 কত আছে, 10 আছে, টি এর মান 1 আছে, পি এর মান পি আছে, অর্থাৎ 10P/100 টাকা, ঠিক আছে। তো দেখো, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কী আছে, 10P/100 - 8P/100 = 500, এর লসাগু কত আছে, 100 আছে, 100 কেটে গেলে কী থাকছে, 10P থাকছে, 100 ভাগ হয়ে গেলে কী থাকছে, 1 থাকছে, 1-এর সঙ্গে 8-এর সঙ্গে 8P গুণ করলে কী হবে, 1-এর সঙ্গে 8P গুণ করলে 8P হবে, অর্থাৎ 10P - 8P বিয়োগ করলে কত হবে, 2P হবে, 2P বাই কত হবে, 100 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2P = কী আছে, 100, এর নিচে 1, তাই তো? তো দেখো, 100 × কী হবে, 500 হয়ে যাবে, 500 হয়ে যাবে। তো দেখো, 2P = কী হবে, 2P = 100 × 500, এবং P = কী আছে, P = হচ্ছে 100 × 500/2, 50 × কত হবে, 100 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 × 5 = কত, 25, 100, 200, 300, 100, 200, 300 আমি বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 25,000 টাকা এর অ্যান্সার হবে। 25,000 টাকা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2022 সালে। তো দেখো, পরের অঙ্কটা কী আছে, রোমান 2-এর অঙ্ক, রোমান 2-তে কী বলেছে, একটি জিনিসের মূল্য 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়, জিনিসের বর্তমান মূল্য 162 টাকা হলে 2 বছর পূর্বে জিনিসটির দাম কত ছিল তা নির্ণয় করো। তো দেখো, আমি অঙ্কটা কী করে করি সেদিকে তোমরা একটু নজর দাও। সময় ব্র্যাকেটের মতো, n = 2 বছর, আসল = P টাকা, চক্রবৃদ্ধি সুদ a = 162 টাকা, সুদের হার r = কী আছে, 10% হ্রাস পাচ্ছে, ঠিক আছে, হ্রাস পাচ্ছে। তো দেখো, ATQ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, P (1) r/100 (n = 162, পি আছে ব্র্যাকেটের মধ্যে 1 - আর এর মান কত আছে, 10% আছে, ঠিক আছে, 10/100। তো দেখো, ক্যালকুলেশন করে কাটাকাটি করে কী আছে, 1/10 থাকছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা বিয়োগ করলে কত হবে, 9/10 হোল স্কয়ার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 9 × 81 আর 10 × 10 কী আছে, 100 = 162। তো দেখো, P = কী হয়েছে, দেখো, P = আমি কী করেছি, 162 গুণ এই 81টা কী করেছি, 81টা নিচে আসছে এবং 100টা কী আছে, উপরের দিকে গিয়েছে। তো দেখো, এখানে কী আছে, P = এটা কাটলে কত আছে, 2 থাকছে, 162-কে 81 দিয়ে কাটলে কত হবে, 2 হবে, 2-এর সঙ্গে 100 গুণ করলে কী হবে, 200 টাকা হবে। রোমান 3-এর কোশ্চেন কী বলেছে, একটি অংশীদারি ব্যবসায় A, B ও C এর মূলধনের অনুপাত 10:12:15, বছরের শেষে 7,400 টাকা লাভ হলে এর লভ্যাংশ কত? তো দেখো, আমি অঙ্কটা কী করে করি সেদিকে তোমরা ধ্যান দাও। অঙ্ক A:B:C, 10:12:15 অনুপাতগুলির যোগফল, 10+12+15 = কত হবে, 37 হবে। মোট লাভ কত ছিল, 7,400 টাকা, তো এর লভ্যাংশ আমাদের চেয়েছে, তাই তো? এর লভ্যাংশ সমান কি আছে, 7,400 × 10/37, কাটাকাটি করলে কত হবে, 200 হবে, ঠিক আছে, 37-কে 7,400 দিয়ে ভাগ করলে কত হবে, 200 হবে, 200-র সঙ্গে 10 গুণ করলে কত হবে, 2,000 টাকা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, নেক্সট অঙ্ক আছে রোমান 4-এর অঙ্ক, x/(1/y²) ও y = 5 হলে x = 1/25, y = 4 হলে x এর মান কত? তো দেখো, রোমান 4-এর অঙ্ক কী বলেছে, x/(1/y²), তো দেখো, x = কী আছে, k ব্র্যাকেটের
কে এখানে ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখেছি, কে নট ইকুয়াল টু জিরো, কে বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা আমি এক নং সমীকরণ দিয়েছি। তো দেখো লেখা আছে ওয়াই সমান সমান ফাইভ এবং এক্স সমান সমান ওয়ান বাই টোয়েন্টি ফাইভ। তো দেখো ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই টোয়েন্টি ফাইভ সমান সমান কে বাই ফাইভের হোল স্কোয়ার, তাই তো? তো দেখো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ সমান সমান কে বাই টোয়েন্টি ফাইভ। তো দেখো কোনাকুনি গুণ করেছি, কে সমান সমান কী হবে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি কেটে যায় কে সমান সমান কী থাকছে, ওয়ান থাকছে, অর্থাৎ কে সমান সমান ওয়ান। আমি কী করছি, এক নং সমীকরণ থেকে পাই। এক নং সমীকরণটা কী ছিল, এক নং সমীকরণ ছিল, এটা ছিল এক্স সমান সমান কে বাই ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো দেখো আমি এক নং সমীকরণ যেটা আছে এক্স সমান সমান কী আছে, ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তাই তো? ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তো দেখো ওয়াইয়ের মান কত ছিল, ওয়াইয়ের মান ছিল ফোর, ছিল ফোর ছিল, এক্স সমান সমান কী আছে, ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তো দেখো ওয়াই সমান সমান কী আছে, ফোর আছে, ফোরের হোল স্কোয়ার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স সমান সমান কী আছে, ওয়ান বাই ফোরের হোল স্কোয়ার মানে কি ওয়ান বাই সিক্সটিন, মানে চারের হোল স্কোয়ার মানে কি ষোলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ষোলো। রোমান ফাইভের কোয়েশ্চেন কী বলেছে, বি মাইনাস সি ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মতো সি মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস এ মাইনাস বি সমান সমান দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে দেখাও যে টু বি সমান সমান এ প্লাস সি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু নজর দাও। প্রদত্ত সমীকরণটি হলো, তো দেখো কী আছে, বি ব্র্যাকেটের মধ্যে বি মাইনাস সি এর সি আছে, তারপরে কী আছে এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস কী আছে এ মাইনাস বি সমান সমান জিরো। আমি কী করেছি, এ স্কোয়ার মাইনাস ফোর এ বির ফর্মুলা ইউজ করেছি, এ মাইনাস সি জাস্ট ঘুরিয়ে দিয়েছি, এ মাইনাস সি করেছি মাইনাস ফোর গুণ এ মাইনাস বি এবং বি মাইনাস সি, ঠিক আছে। তো দেখো আমি কী করেছি, এটা কী করেছি, এটা ইয়ে ধরেছি এ মাইনাস বি ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস বি মাইনাস সি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এর হোল স্কোয়ার সমান সমান কী করেছে মাইনাস ফোর এ এবং বি ধরেছি, ঠিক আছে, সমান সমান জিরো। এর মানেটা কী আছে, এর মানে বলতে বোঝানো হয়েছে এ মাইনাস বি এবং বি মাইনাস সি এর হোল স্কোয়ার, অর্থাৎ কী আছে এ মাইনাস বি, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি মাইনাস সি সমান সমান জিরো, অর্থাৎ এ মাইনাস বি সমান সমান বি মাইনাস সি। তো দেখো এখানে কী আছে, এখানে মাইনাস বি আছে, এই দিকের মাইনাস বি এখানে চলে আসছে সমান সমান কী আছে, এখানে কী আছে মাইনাস, এই এখানে কী আছে এ আছে, এটাই এদিকে গেলে কী হবে মাইনাস এ হবে, অপর দিকে এখানে মাইনাস সি আছে। তো দেখো মাইনাস টু বি হয়ে গেল, এখান থেকে আমি মাইনাস কমন এলাম, কী থাকছে এ থাকছে, মাইনাস মাইনাস কী হবে প্লাস হবে, অর্থাৎ এ প্লাস সি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে টু বি সমান সমান এ প্লাস সি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যাল দৈর্ঘ্য টুয়েলভ সেন্টিমিটার, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মতো দূরত্ব নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে আমি দুটো বৃত্ত অঙ্কন করেছি এবং এখানে আমি এটাকে এ পি কিউ করেছি এবং এ পি টেন সেন্টিমিটার করেছি, ঠিক আছে, এবং আমরা এই যে এ এম এ এম এটা কত আছে, এটা আমাদের সিক্স সেন্টিমিটার আছে, আমাদের এই যে যেটা আছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এবং আমরা দেখতে পারছি অঙ্কটা কী করে করছি, এ বি সমান সমান টুয়েলভ সেন্টিমিটার, এ পি সমান সমান টেন সেন্টিমিটার এবং আমাদের পি কিউর মানটা আমাদের বের করতে হবে, তাই তো? তো দেখো পি এমটা দাঁড়িয়েছে, এই যে পি এম, এই যে পি এম, এই পি এমটা দাঁড়িয়েছে কার পরে, এ বির পরে দাঁড়িয়েছে, এ বির পরে দাঁড়িয়েছে, তাই তো? তো দেখো আমি কী করেছি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলা আমি ইউজ করেছি। এম পি স্কোয়ার সমান সমান কী আছে, এ এম এর হোল স্কোয়ার সমান সমান পি এ স্কোয়ার। তো দেখো এম পি স্কোয়ার সমান সমান কী আছে, টেনের হোল স্কোয়ার মাইনাস সিক্সের হোল স্কোয়ার। তো দেখো টেনের হোল স্কোয়ার মানে কি একশো, আর ছয়ের হোল স্কোয়ার মানে কি ছত্রিশ, অর্থাৎ বিয়োগ করলে কত হবে সিক্সটি ফোর হবে। তো দেখো এই রুটটা এখানে চলে গেছে, এমপি সমান সমান কত হবে আট হবে, চৌষট্টি মানে কি চৌষট্টি রুট মানে কি আট হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দেখো ভালো করে দেখো, এইটা যদি এটা যদি আট হয়, এমপি এমপি যদি আট হয় তাহলে এম কিউ কত হবে, এটাও আট হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পি থেকে কিউ এর দূরত্ব আট প্লাস আট কত হবে ষোলো সেন্টিমিটার হবে। তো দেখো আমি অঙ্কটা করেছি, পি কিউ কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আট প্লাস আট ষোলো সেন্টিমিটার। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, এবিসিডি ট্র্যাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, এটা সমান্তরাল হবে, ঠিক আছে, মানে এরকম সমান্তরাল বলতে বোঝানো হয়েছে এরকম হবে, ওকে, বিসি সমান্তরাল এডি এবং এডি সমান সমান ফোর সেন্টিমিটার, এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এ ও বাই ও সি সমান সমান ডি ও বাই ও বি সমান সমান ওয়ান বাই টু হয়, তবে বিসি এর দৈর্ঘ্য কত হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু নজর দাও। এখানে এডি সমান সমান ফোর সেন্টিমিটার, এ ও বাই ও সি সমান সমান বি ও বাই ও বি সমান সমান ওয়ান বাই টু। তো দেখো এ ও ডি অর্থাৎ এ ও ডি অর্থাৎ এই কোণটা, এ ও ডি এবং বি ও সি, বি ও সি এটা কিন্তু আমাদের বিপ্রতীক কোণ এবং আমরা দেখতে পাচ্ছি একান্তর কোণ আছে ডি এ ও, ডি এ ও অর্থাৎ এই কোণটা ডি এ ও এবং কি আছে বি ও সি, বি ও সি অর্থাৎ ডি সমান সমান ফোর সেন্টিমিটার, এ ও বাই ও সি সমান সমান বি ও বাই ও বি, ওকে সমান সমান ওয়ান বাই টু।
তো দেখো ত্রিভুজ এওডি অর্থাৎ এওডি অর্থাৎ এই ত্রিভুজটা ওকে, এবং ত্রিভুজ বিওসি বিওসি অর্থাৎ এই ত্রিভুজটা ওকে সমান সমান এটা কি আছে, এটা কি যে এওডি এবং বিওসি কিন্তু এটা কিন্তু বিপ্রতিপ কোণ, ঠিক আছে। অপর দিকে আমরা দেখতে পাচ্ছি একান্তর কোণ এখানে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ডিএও ডিএও এবং আমরা কি করতে পারছি বিওসি বিওসি, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখতে পারছি একান্ত কোণ একান্তর কোণ। তো দেখো এওডি সমান সমান বিওসি এটা বিপ্রতিপ কোণ আছে, এবং ডিএও এবং বিওসি এটা কি আছে আমাদের একান্তর কোণ আছে, ঠিক আছে। তো দেখো ত্রিভুজ এওডি সমান সমান সর্বসম ত্রিভুজ বিওসি, এডি বাই বিসি সমান সমান এও বাই ওসি সমান সমান ওডি বাই ওবি সমান সমান ওয়ান বাই টু। তো দেখো এডি বাই বিসি সমান সমান ওয়ান বাই টু, এডি কত আছে, এডি আছে ফোর সেন্টিমিটার আছে, ঠিক আছে। ফোর বাই বিসি সমান সমান ওয়ান বাই টু অর্থাৎ বিসি সমান সমান কি আছে চার দুগুণে আট সেন্টিমিটার। রোমান এইটের কোশ্চেন কি বলেছে, কুড়ি সেন্টিমিটার ও টুয়েলভ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির একটি যা অপর বৃত্তের স্পর্শক হলে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা একটু প্লিজ নজর দাও। মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এবং সেই ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি দুটো বৃত্ত আছে, ঠিক আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ও দশ সেন্টিমিটার এবং ওপি কত আছে সিক্স সেন্টিমিটার আছে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে এ বি একটি জিয়া, ঠিক আছে। তো দেখো আমি কী করেছি, এ বি সমান সমান জিয়া আছে, এ ও ওয়ে এও বা ওয়ে সমান সমান কুড়ি বাই দুই সমান সমান টেন সেন্টিমিটার, ওপি সমান সমান কি আছে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে সিক্স সেন্টিমিটার হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি, ওপি স্কোয়ার সমান সমান ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান সমান এ ও এর হোল স্কোয়ার, এপি স্কোয়ার সমান সমান কি আছে এও স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তো দেখো টেনের হোল স্কোয়ার মাইনাস সিক্সের হোল স্কোয়ার দশ দশকে একশো ছয় ছক ছত্রিশ অর্থাৎ দেখতে পাচ্ছি সিক্সটি ফোর হচ্ছে। তো দেখো অর্থাৎ এপির মানটা কত হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এপি অর্থাৎ এটা এটার মান কত হবে এপির মান, ঠিক আছে। এপি সমান সমান কী আছে রুট চৌষট্টি, চৌষট্টি মানে কি এইট সেন্টিমিটার অর্থাৎ এবি সমান সমান কী আছে এপি, এপি প্লাস বিপি অর্থাৎ এটা যদি এইট সেন্টিমিটার পাই এপি এবং বিপিও তো এইট সেন্টিমিটার হবে অর্থাৎ এবি এর যে মান এবির মান কত হবে আট প্লাস আট কত হবে ষোলো হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এপি প্লাস বিপি সমান সমান আট প্লাস আট ষোলো সেন্টিমিটার, ঠিক আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান নাইনের অঙ্ক, রোমান নাইনের কোশ্চেন কী বলেছে, একটি বৃত্ত দুটি যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি সমান সমান ফোর সেন্টিমিটার এসি সমান সমান থ্রি সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই, এখানে একটা বৃত্তস্থ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এবং যার এ কোণ নব্বই ডিগ্রি, ঠিক আছে। এবং বিসি কিন্তু আমাদের আমরা দেখতে পাচ্ছি ব্যাস, এবং এসি কত আছে এসি আমাদের থ্রি সেন্টিমিটার আছে, ঠিক আছে থ্রি সেন্টিমিটার আছে। এবং আমাদের এবি কত আছে এবি আমাদের ফোর সেন্টিমিটার আছে। আমাদের কার মানটা বের করতে হবে, এই বিসি বা সিবি এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি এখানে কী করেছি, বিসি বৃত্তের ব্যাস, এসি থ্রি সেন্টিমিটার, এবি ফোর সেন্টিমিটার। এখানে আমি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, বিসি সমান সমান কী আছে এই রুটটা এখানে চলে গেল, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এসির মান কত আছে থ্রি আছে থ্রির হোল স্কোয়ার, প্লাস এবির মান কত আছে ফোর আছে ফোরের হোল স্কোয়ার, তিন তিরিকে নয় চারি চারি ষোলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রুট টোয়েন্টি ফাইভ, রুট টোয়েন্টি ফাইভ মানে কি পাঁচ গুণ পাঁচ, দুটো পাঁচ থেকে একটা পাঁচ আসছে অর্থাৎ দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে বিসি সমান সমান পাঁচ সেন্টিমিটার। অর্থাৎ এই যে অতিভুজ আছে এই অতিভুজ কত হবে পাঁচ সেন্টিমিটার, এবং আমরা লম্ব কত পেয়েছি, লম্ব তো আগে থেকেই দেওয়া ছিল থ্রি সেন্টিমিটার, ভূমি ফোর সেন্টিমিটার, এবং বিসির মান কত আছে পাঁচ সেন্টিমিটার আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি। এবার রোমান টেনের কোশ্চেন কী বলেছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সাত সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল পাঁচশো পঞ্চাশ বর্গ সেমি, এর লম্ব উচ্চতা কত। তো দেখো আমি অঙ্কটা করাই কী করে সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো তির্যক উচ্চতা কত আছে এল, এটা তির্যক উচ্চতা এটা উচ্চতা, এটা কিন্তু আমাদের ব্যাস, ঠিক আছে। ব্যাসার্ধ কত আছে সেভেন সেন্টিমিটার আছে, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে পাই আর এল, ঠিক আছে। এটা কিন্তু বর্গ সেন্টিমিটার, ওকে বর্গ সেন্টিমিটার, ওকে বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি। তো দেখো শর্তানুসারে পাই আর এল সমান সমান পাঁচশো পঞ্চাশ, পায়ের মান বাইশ বাই সাত গুণ আর এর মান সেভেন আছে গুণ এল আছে সমান সমান পাঁচশো পঞ্চাশ। তো দেখো সাত সাত কেটে গেলে কত থাকছে বাইশ এল থাকছে সমান সমান পাঁচশো পঞ্চাশ। তো দেখো এল সমান সমান কী হবে পাঁচশো পঞ্চাশকে বাইশ দিয়ে ভাগ করলে কত হবে, পাঁচশো পঞ্চাশকে বাইশ দিয়ে ভাগ করলে কত হবে পঁচিশ হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই এল এসি পঁচিশ এবং ওসি কত আছে ওসি সেভেন, আমাদের কার মানটা বের করতে হবে এই লম্বর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো
আমরা এই যে এসি সমান সমান 25 সেন্টিমিটার, ঠিক আছে, এটা আমাদের তির্যক উচ্চতা। ও সি ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, এ ওর মানটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এই যে মানটা আছে হাইট, এই হাইটের মানটা বের করতে হবে। তো দেখো আমরা তো জানি, এই যে আমি একবারে ডাইরেক্ট করে দিছি, এ ও স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস ও সি স্কোয়ার, 25 হোল স্কোয়ার মাইনাস 7 হোল স্কোয়ার, অর্থাৎ 25 হোল স্কোয়ার মানে কি 625, 7 হোল স্কোয়ার মানে 49, অর্থাৎ এ ও এই যে রুটটা আছে এই রুটটা আমি এরপর দিয়ে দিয়েছি, 625 - 49, বিয়ে করলে কত হবে 675 হবে, এই রুট মানে কি 576 মানে কি 24 × 24, দুটো 24 থেকে একটা 24 আসছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর উচ্চতা হবে 24 সেন্টিমিটার। তো দেখো এই যে উচ্চতা আছে এই উচ্চতা কত হবে 24 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার চেয়েছে, 24 সেন্টিমিটার। এবং তির্যক উচ্চতা কত ছিল 25 ছিল, এবং আমাদের ব্যাসার্ধ কত ছিল 7 সেন্টিমিটার ছিল। যদি ব্যাস বলে কত হবে, ব্যাস হবে 14 সেন্টিমিটার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক কী? তো দেখো নেক্সট অঙ্ক কী আছে, রোমান 11 অঙ্ক, চোঙের আয়তন কত আছে পাই আর স্কোয়ার ইজ ঘন একক, বক্রতলের ক্ষেত্রে বল সমান সমান কী আছে 2πr² বর্গ একক, শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2πr². তো দেখো এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, আর স্কোয়ার সমান সমান 2r। তো দেখো এখান থেকে আর আর যদি কেটে যায় তাহলে কী থাকছে, আর সমান সমান 2 একক থাকছে, ঠিক আছে, আর সমান সমান কী আছে 2 একক, অর্থাৎ ব্যাসার্ধ কত আছে 2 একক। যদি ব্যাস বলে, ব্যাস বললে কী হবে, এর সঙ্গে 2 গুণ করতে হবে, 2 গুণ করলে কত হবে 4 হবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের ব্যাসার্ধ বলেছে, তার জন্য কী হবে এর অ্যান্সার হবে 2 একক। পরের কোশ্চেন কী বলেছে, 12 নম্বরের কোশ্চেন, একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত? তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। বক্রতলের ক্ষেত্রফল কী আছে 4πr². তো দেখো প্রশ্ন অনুসারে 4πr² সমান সমান 5544, 4 × π এর মান 22 × r² সমান সমান 5544, 22 সঙ্গে 4 গুণ করলে 88 হয়, 88/7, r² সমান সমান 5544, r² সমান সমান কী হবে 5544 × 7/88, কাটাকাটি করলে কত হবে 63 হবে, 63 সঙ্গে 7 গুণ করলে কত হবে 441 হবে। তো দেখো এই রুটটা, এই রুটটা কোথায় দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি, 441 রুট মানে কি 21 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাস কত হবে, ব্যাস হবে আমাদের 21 × 42 সেন্টিমিটার, এর অ্যান্সার হবে